মেয়র হানিফের ছেলে সাইদ খোকন মেয়র থাকতো আমাদের পাশে ছিলেন এখন সাবেক মেয়র এখন আমাদের পাশে আসেন আমরা এখন চিন্তায় ছিলাম এবার রমজান মাসে আমরা কি করব যে জিনিসপত্রের দাম পাতে কিভাবে চলব দেখেন আমাদের পাশে এসে দাঁড়াইছেন এবারও আমাদেরকে খাদ্য বিতরণ করলেন রমজান মাসে আল্লাহ পাক ওনাদেরকে ভালো রাখো সুস্থ থাক আগামীতে যাতে মেয়র হয়ে আসতে পারে এই জন্য আমরা কামনা করে দোয়া করি রমজান মাসে সামনে রমজান মাস বেশ খুশি আছে তার জন্য আমরা দোয়া করব নামাজ পড়ে আমাদের জননেতা খোকন ভাই যে আমাদেরকে এত বড় একটা উপকার কাজ করতেছে এতে আমরা অনেক সন্তুষ্ট অনেক খুশি আমরা গরিব মানুষ হয়ে যে আমরা যে সাহায্যটা পেয়েছি এতে আমাদের অনেক ধন্যবাদ খোকন ভাইকে আমরা চাই খোকন ভাই আবার আমাদের এখানে ফিরে আসুন আমরা তাদেরকে মেয়র চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের অসচ্ছল ও হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। আসন্ন রমজানকে সামনে রেখে ঢাকা দক্ষিণের অসহায় ও হতদরিদ্রদের কথা চিন্তা করে তিনি তার বাবা স্মৃতিবিজড়িত সংগঠন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থ হতদরিদ্রদের খুঁজে খুঁজে তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনের মতো রোববার দুপুরে ঢাকা দক্ষিণের 42 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দোলাইখাল নাসিরউদ্দিন সর্দার লেনে ষষ্ঠ দিনের মতো 200 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা ও সাংগঠনিক সচিব মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়কারী হাজি হাফিজ মোহাম্মদ সাজেদ মোহাম্মদ সাদেক মিঠু মোখলেসুর রহমান রোমেল হাজি বাবু ভুইয়া মোহাম্মদ ফয়সাল শেখ মোহাম্মদ সালাউদ্দিন তুহিন মোহাম্মদ শাহাদাত হোসেন মিকু ওয়ার্ড সমন্বয়কারী ফরহাদ ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 42 নম্বর ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের সমন্বয়কারী ও মেয়র মোহাম্মদ হানিফ পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ সাদেক মিঠু বলেন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে
আমরা সাইদ খোকন ভাই পরিবারের প্রতি আরো কৃতজ্ঞ। এই দুঃসময়ে আপনারা জানেন যে খোকন মনের দাম তো পুরো আমরা মাসের বাড়ি এত সিন্ডিকে পাওয়া যায় তেলের দাম বেড়ে যায় ডিমের দাম বেড়ে যায় মাংসের দাম বেড়ে যায় এটাই তো তা আমরা যারা এই সমস্ত পরিবার আছি কিন্তু কিন্তু অনেক হিমশিম খাদ্য হয় তো খোকন ভাই এই পরিবারের ভালোর জন্য আমাদেরকে পাঠাইছেন এই খাদ্য সামগ্রীগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে বেসন দুই কেজি আটা এক কেজি চিনি সাবান মুড়ি তেল সরিষার তেল আলু পেঁয়াজ খেজুর এর আগে গত 8ই মার্চ পুরান ঢাকার বংশালের শুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। উদ্বোধনী দিনে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের প্রায় 7,000 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তিনি জানান।